উনি আমাদের মেম্বারদেরকেও ডাকেন। ডাকার পরে দেখা যাচ্ছে কম্বল, চাউল ডাউল, বই ইত্যাদি, মানে টাকা পয়সা, ফ্যান, মসজিদের দেওয়াল ঘড়ি, বিভিন্ন জিনিস দেখে এদের মাধ্যম দিয়ে এরা বিতরণ করে। তোমার রাশিদুর স্বামী তো ওখান থেকে এরপরে ওরা আস্তে আস্তে, ওনাদের মনে হয় সম্ভবত 11 জন সদস্য ছিল। সিডিপি ব্লাড ডোনেশন ফাউন্ডেশন, এখান থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু রক্ত দান করি। জগতে সমাজ সংসার কতই না সুন্দর, আর সুন্দর সমাজ সংসারকে ঢেলে সাজাতে এক শ্রেণীর মানুষ কতই না কাজ করে। নিরন্তর গতিতে ছুটে চলে দেশ থেকে দেশান্তরে, গড়ে তোলেন সামাজিক কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমেই তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করে। বলছিলাম সিডিবির কথা, একটি সমাজসেবামূলক সংগঠন। সংগঠনটি কুষ্টিয়া সদর আব্দুলপুর ইউনিয়নের নিভুতপল্লীতে গড়ে ওঠে। হাঁটি হাঁটি পাপা করে বিভিন্ন কর্মকাণ্ড করে এগিয়ে চলছে আপন গতিতে। এবার সেই সংগঠনকে নিয়ে আরকে নিউজের ক্যামেরায় ভয়সী প্রশংসা করেন অত্র 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক সহ এলাকার সাধারণ মানুষ। এরা খুবই ভালো ছেলে। এরা যে মহৎ একটা উদ্যোগ নিছে, 3 গ্রামের ছেলেরা দি সিডিপি নাম দেছে, সিতে সরপাড়া, ডিতে দেড়িপাড়া, পিতে পান্তাপাড়া। এরা মাঝে মধ্যে দেখে আমাদের ইউনিয়ন পরিষদে আসি বিভিন্ন সময়, বিভিন্ন গরিব দুঃখী মানুষের ভিতরে কম্বল বিতরণ এবং আর্থ সামাজিকভাবে তারা সবাইকে ডাকে, আমাদের চেয়ারম্যান সাহেবকেও ডাকে, প্রধান অতিথি করেন, উনি আমাদের মেম্বারদেরকেও ডাকেন। ডাকার পরে দেখা যাচ্ছে কম্বল, চাউল ডাউল, বই ইত্যাদি, মানে টাকা পয়সা, ফ্যান, মসজিদের দেওয়াল ঘড়ি, বিভিন্ন জিনিস দেখে এদের মাধ্যম দিয়ে এরা বিতরণ করে। তো এরা আসলে নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ, একটা মহৎ কাজ। আর এরা কোনো ব্যক্তি যদি দেখা যাচ্ছে যে আর্থিক সংকটে পড়েছে, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এরা চেষ্টা করে। না, এই সিডিপির আমার জানা মতে শামীম উনি সভাপতি, তারপরে আছে রাশিদুল, তারপর সাইফুজ্জামান, তারপরে ওই সুজন, এই এরকম আর কি আরও 2-4 জন ব্যক্তি এদের আছে। তো এরা খুবই ভালো ছেলে। এরা এলাকা পড়ালেখা করে এরা যার যার কর্মস্থল থেকে এরা যে একটা মহৎ উদ্যোগের বিনিময়ে যে এই এলাকার ছেলে মেয়েদের এরা পাশে দাঁড়াচ্ছে, এটাই আমার কাছে খুব ভালো লাগে। সংগঠন হিসাবে খুব ভালো কাজ করছে তারা, মানুষের উপকার করছে। আপনার বই খাতা, এই যে মানুষের এই যেটা যা লাগে, যখন যার অসহায় মানুষের, তারা খুব ভালো কাছে মানুষের উপকার হচ্ছে। খুব তোমার রাশিদুর স্বামী, তারপরে পাশে আমরা যখন উপকার হচ্ছে, খুব সুন্দর উপকার, একটা উপকার করলে মনের কাছে ভালো লাগে না? সিডিপি হচ্ছে এখানে ওই যে দেরিপাড়াতে করোনাকালীন সময়ে যখন আর কি সবার মধ্যে আর্থিক সমস্যা দেখা টেকা দেয়, ওই সময় ত্রাণ বিতরণের মাধ্যমে শুরু হয়। তো ওখান থেকে এরপরে ওরা আস্তে আস্তে, ওনাদের মনে হয় সম্ভবত 11 জন সদস্য ছিল। তারপর থেকে ওই যে ওরা একটা আর্থিক সংগঠন হিসেবে, তারপরে তোমাদেরকে ত্রাণ বিতরণের মাধ্যমে এটার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে আপনার বিভিন্ন টিউবওয়েল প্রদান, মসজিদ মন্দিরে ফ্যান প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, তারপর হচ্ছে আপনার ওই আর্থিক সহযোগিতা, অসহায়দের তারপর চিকিৎসা ক্ষেত্রে টাকা পয়সা প্রদান, এগুলো আর কি চলছে। তারপর আপনার যে সচ্ছলতার জন্য সেলাই মেশিন বিতরণ, এরপর আপনার হচ্ছে যে অপরদিকে সিডিবির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম। আসলে আমাদের সংগঠনটা যখন করি তখন এলাকার কিছু চাকরিজীবী ছেলেদের নিয়ে সংগঠনটা করা হয়, যার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এই আমাদের মূলত সিডিপির অক্ষরের কিছু মিনিং আছে, সিডিপি, সিতে চরপাড়া, পিতে পান্তাপাড়া, ডিতে দেরিপাড়া। এই এলাকার যে সমস্ত স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে যে আর্থিক কারণে হোক তারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে না,
মেধাবী স্টুডেন্ট, তাদেরকে আমরা হেল্প করার জন্য সংগঠনটা করি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ভাই ব্রাদার আছে, তারা বিভিন্ন জায়গায় চাকরি করে, দেখা যাচ্ছে এর মধ্যে একটা শিক্ষিত ছেলে আছে, যদি কারোর লিঙ্ক থাকে তাহলে তার সেই লিঙ্কে তার একটা চাকরি যদি ব্যবস্থা করে দিতে পারি তাহলে একটা কর্মসংস্থানের সুযোগ হলো, আর একটা ছেলের যদি কর্মসংস্থানের সুযোগ হয় তাহলে দেখা যাচ্ছে তার পরিবারটা আর্থিকভাবে সচ্ছল হবে, এটাও একটা উদ্দেশ্য ছিল। আবার দেখা যাচ্ছে যে এলাকায় যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে, টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাদেরকে চিকিৎসার জন্য আমরা আর্থিক সহযোগিতা দিই আমাদের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ফান্ড কালেকশন করে, এটা একটা উদ্দেশ্য ছিল। আমরা এই জায়গা থেকে আসলে প্রাইমারি উদ্দেশ্য এটা ছিল, পরে আমরা আসলে আমাদের আর একটা ফাউন্ডেশন করছি, সেটা হচ্ছে সিডিপি ব্লাড ডোনেশন ফাউন্ডেশন। এখান থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু রক্ত দান করি, এটা একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে তুলছে আমরা। আসলে এটা তো ধরেন একটা ফান্ডের বিষয়, আমরা স্বল্প সংখ্যক সদস্য নিয়ে প্রোগ্রামটা শুরু করি, এখন আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে, নতুন এবছর কয়জন 4 জন সদস্য পাইছে আমরা। আমাদের সংগঠনের সদস্য সংখ্যা যেহেতু বাড়ছে সেহেতু আমাদের সামনে চিন্তাধারা আছে যে এটা আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।